নমস্কার, আজকে আলোচনা করব বাড়ির প্রধান দরজা সম্পর্কিত কিছু বাস্তু টিপস। বাড়ির প্রধান দরজা বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে হওয়া উচিত। বাস্তুতে প্রধান দরজা দিয়ে প্রবেশ করে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী প্রধান দরজা না হলে আপনার বাড়িতে দারিদ্রতা বাড়তে পারে, অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন জেনে নেওয়া যাক বাড়ির প্রধান দরজার বাস্তুশাস্ত্র মতে কেমন হওয়া উচিত। প্রথমত, বাড়ির প্রধান দরজা কাঠের হওয়া উচিত। স্লাইডিং বা এক পাল্লার দরজা চেয়ে দুপাল্লার দরজা হলে সবচেয়ে ভালো হয়। বাড়ির অন্যান্য দরজার তুলনায় প্রধান দরজা যেন বড় হয়। দরজা খোলা বা বন্ধ হওয়ার সময় আওয়াজ হলে বা আপনাআপনি দরজা খোলা বা বন্ধ হলে তা তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে। প্রধান দরজা সবসময় ভিতরের দিকে খোলে তা খেয়াল রাখতে হবে। প্রধান দরজায় কোনো ফাটা দাগ ভাঙা অংশ থাকলে তা সারিয়ে নেবার চেষ্টা করুন। দরজার আকার চারকোনা হলে সবচেয়ে ভালো হয় এবং দরজায় চৌকাঠ থাকা দরকার। বাড়ির প্রধান দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। দরজার সামনে আবর্জনা জমিয়ে রাখবেন না। যদি প্রধান দরজার সামনে কোনো ল্যাম্পপোস্ট থাকে, বড় গাছ, পিলার, লিফট অথবা সামনাসামনি কোনো সিঁড়ি থাকে, তবে তা শুভ মনে করা হয় না। এগুলোকে সরানোর চেষ্টা করতে হবে। বাড়ির প্রধান দরজার অত্যাধিক ডিজাইন বা কারুকার্য না করাই ভালো। যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন দরজা করার চেষ্টা করুন। অনেক বাড়ির দরজার সামনে বা আশেপাশে আয়না লাগানো থাকে। দরজার সামনে বা আশেপাশে আয়না না লাগানোই ভালো। সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। যদি আপনি চান দেবদেবীর দৃষ্টি আপনার দরজার ওপর পড়ুক এবং তাদের আশীর্বাদে আপনার গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, তবে প্রধান দরজাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করুন। প্রধান দরজা সাজানোর জন্য আম পাতার ব্যবহার করতে পারেন। এছাড়া মা লক্ষ্মীর কৃপা পেতে কড়ির মালা, মহাদেবের কৃপা পেতে রুদ্রাক্ষের মালাও লাগাতে পারেন। ফুল দিয়েও প্রধান দরজা সাজাতে পারেন, তবে ফুল শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুলে ফেলার চেষ্টা করুন। রং আমাদের মনে বিশেষ প্রভাব ফেলে, তাই দরজার রং সঠিক হওয়া উচিত। প্রধান দরজার রং উডেন কালার, ডার্ক ব্রাউন, মেরুন অথবা লাল করতে পারেন। অনেক বাড়িতেই বাড়ির দরজার সামনে বিভিন্ন দেবদেবীর ছবি বা মূর্তি লাগিয়ে রাখেন, এটি একেবারেই উচিত নয়। এর পরিবর্তে কিছু চিহ্ন ব্যবহার করতে পারেন, স্বস্তিক, ওম, ত্রিশূল, মা লক্ষ্মীর পাদুকা, এইগুলি বাড়ির দরজার সামনে লাগানো খুবই শুভ। বাড়ির প্রধান দরজার সামনে সুন্দর সুন্দর সুগন্ধি ফুলের গাছ লাগিয়ে রাখতে পারেন, তবে চেষ্টা করুন কাঁটা জাতীয় গাছ না লাগানোর। বাড়ির দরজার সামনে আলোকিত রাখার চেষ্টা করুন এবং দরজার সামনে নেম প্লেট লাগিয়ে রাখুন। এই সমস্ত টিপসগুলি মেনে চললে আপনার বাড়ির প্রধান দরজা যেদিকেই থাকুক আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। সকলে ভালো থাকুন, চ্যানেলের ভিডিওগুলি দেখুন, লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।